দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুদ সাবুসলু। ঢাকায় তুরস্ক দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে এই সফরে আসছেন তিনি। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে মত বিনিময় করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় তুরস্ক দূতাবাসের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন তিনি।